الحمد لله الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور واشهد ان لا اله الا الله وحده لا شريك له الاله الواحد القهار واشهد ان محمدا عبد الله ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أمة الإسلام اتقوا الله واعبدوه وأتمروا بأوامره وانتهوا عن نواهيه واهتموا بتربية الأولاد وحفظ حقوقهم فإن الأبناء والأولاد هبة الله سبحانه وتعالى وثمار قلوبنا فاهتموا بهم أيها المسلمون الله سبحانه وتعالى جبشال نعمت مدركة كي ترمدون نطمو نعمته نعمة الأولاد আল কুরআ আল্লাহ আলা আউলাদ এবং বানিন সন্তান সন্ততিকে জিন আতুল দুনিয়া উদ্দুনিয়া বলেছেন দুনিয়ার জীবনের শোভা হিসেবে তিনি চিহ্নিত করেছেন অতএব এই যে নতুন প্রজন্ম আমাদের সন্তান ছেলে কিংবা মেয়ে তাদের প্রতি কোরআন এবং সন্ন্যায় আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম গুরুত্ব দিয়েছেন এবং তাদের তার বিয়াতের কথা বলেছেন তাদের হকুক এবং অধিকারের কথা বলেছেন এবং সেই অধিকারগুলো সঠিকভাবে হেফাজতের কথা বলেছেন সেটা আমাদেরকে আজকে খুব ভালোভাবে অনুধাবন করতে হবে যদি আমরা বিষয়টা এমন নয় যে আমরা অনুধাবন করছি না কিন্তু ঠিক কোরআন এবং সোনা আমাদেরকে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে তাদের তাদের অধিকার সংরক্ষণের ব্যাপারে এবং তাদের তার বিয়াদ কিংবা প্রতিপালন এর ব্যাপারে সেটি কিন্তু সঠিকভাবে আমরা আদায় করতে পারছি না আজকের ক্ষুদায় আমরা ইনশাল্লাহ সন্তান সন্ততির প্রতিপালনে এবং তাদের তাদের অধিকার সংরক্ষণে বাবা মায়ের কী করণীয় আছে সেটি আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ প্রথমেই আমরা বলবো যে সন্তান সন্ততি এটি যে একটা বড় ধরনের মাহ আল্লাহর পক্ষ থেকে সেটি আল্লাহ সুবাহানা হতে আল আল কোরআনে তুলে ধরেছেন প্রথমত আমরা দেখি সুরান নেসার শুরুতে তিনি বলেছেন যে এটি হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া সন্তান সন্ততি হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া এবং এই সৃষ্টি আল্লাহ করছেন তিনি এক প্রাণ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং এত দুভয় থেকে অনেক নরনারী সৃষ্টি করেছেন যারা মূলত তাদেরই সন্তান সন্ততি সুরান এক নম্বর আয়াতে আল্লাহ সুমান তালা বলছেন ইয়া ইউহান্না সুতাকু রব্বা কুমুল্লাদি খলাকা কুমিন নাফসিম ওয়াহিদা ওয়া খলাকা মিন হাজা জাহা ওয়া বেত্তা মিন রিজালান ক্যাতি রাউম ওয়ানিসা হে মানুষেরা তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি এক প্রান্ত থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই আত্মা থেকে সেই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং এত দুভয় থেকে সৃষ্টি করেছেন অগণিত নর এবং নারী দ্বিতীয় আয়াতটি হচ্ছে নাহালের বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্পাউজ সৃষ্টি করেছেন এজ ওজা আলাহুকুমিন আজুয়া জিকুম এখানে কে কে তর্জমার মধ্যে বলেছেন যেহেতু পুরুষকে সম্বোধন করা হয়েছে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছে তবু তোমাদের স্ত্রী থেকে সৃষ্টি করেছেন সন্তান সন্ততি এবং নাতিনাথ আর যদি সম্বোধনটা আমরা নারী পুরুষ সবার জন্যই ধরি তাহলে স্পাউজ এই তর্জমাটা করা যায় এখানে নারীদের জন্য তাদের স্বামী স্বামীদের জন্য তাদের স্ত্রীকে আল্লাহ তাল্লা সৃষ্টি করেছেন এবং এই দুজনের সম্মিলনে বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন সন্তান সন্ততি এবং নাতিনাতকোর তাহলে এই যে সন্তান সন্ততি এটা আল্লাহর সৃষ্টির প্রক্রিয়া এটা আল্লাহর আমানাত অতএব তার সঠিক প্রতিপালন এবং সেবা শুশ্রূষা এবং তাদেরকে আত্মগঠনে সাহায্য করা এটা প্রাথমিকভাবে বাবা মায়েরই দায়িত্ব এবং করণীয় হিসাবে কোরআন এবং হাদিস চিহ্নিত করেছে আতায়বনু সাহেব তিনি বলেন সন্তানদের একটা উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন যে মহাবিয়া রাবি আল্লাহ আনহু একবার তার ছেলের উপরে খুব রাগ করলেন এবং তাকে এক রকম ত্যাগ করলেন তখন আল আহনাফ বিন কয়েস রাহমাহুল্লাহ তিনি মহাবিয়া রাহেমাহুল্লাহকে একটা নাসিহা দিলেন বললেন ইয়া আমির আল মিনিন আউলা দুনা থে মারো ও ইমা দোদহরিনা হে আমিরুল মিনিন আমাদের সন্তানরা হচ্ছে আমাদের অন্তরের ফল অন্তরের থেমার নেতাজ এবং আমাদের পিঠের মেরুদণ্ড গুরুত্ব বোঝানোর জন্য তিনি এটা বললেন ওয়ানাহ নুলাহুম স্যামা উন ও আর দুন আর আমরা হচ্ছি বাবা মায়েরা তাদের জন্য ছায়া দানকারী আকাশ এবং নরম পথ চলার জন্য মাটি অর্থাৎ একদিকে আকাশের ছায়া হিসাবে থাকবো আবার তাদের পদ আর পথকে চলার পথকে জীবন চলার পথকে সুগম করে দেওয়ার জন্য আমরা আরদুন দালিল এমন মাটি হয়ে থাকবো যেখানে তার পা রাখতে কোনো অসুবিধা না হয় যদি সন্তানরা রেগে যায় তাহলে তাদেরকে সন্তুষ্ট করুন তাদেরকে প্রফুল্ল রাখুন যদি তারা কিছু চায় তাদেরকে দান করুন আপনি তাদের কাছে নিজেকে লকড করে ফেলবেন না অত্যন্ত চমৎকার একটা নাসিহা কিন্তু বাবা মা সন্তানদের সাথে নিজেকে যেন লক করে না ফেলেন কিছু চাইলে দেবেন না কথা বললে তাকে হয়তো কঠিনভাবে প্রতিরোধ করবেন বা কিছু গালমন্দ করবেন এই জিনিসটা যেন না হয় সেই নাসিহাটা তিনি করলেন যদি সেটা করেন যদি আপনি নেগেটিভ আচরণটা করেন তাহলে কী হবে তিনি বলছেন ফায়া মাল হায়া হায়া ও ওয়াতামান নাও মাউ টাকা তাহলে এই সন্তানরা আপনার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলবে এবং আপনার মৃত্যু কামনা করবে সন্তান হওয়ার পরেও তো এখানে আমরা দেখতে পাচ্ছি আল মুজা আসা ও জওয়াহরুল এল এই গ্রন্থে এই আথারটা নিয়ে আসা হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সন্তান সন্ততি কতটা গুরুত্বপূর্ণ এবং আজকের প্রেক্ষাপটে যেখানে অনেক ফ্যামিলিতে আমরা দেখি যে সন্তানদেরকে মানুষ করাটা খুব কঠিন হয়ে গেছে চ্যালেঞ্জ হয়ে গেছে এবং সন্তানদের সাইকোলজি বোঝাটা অনেক বাবা মায়ের জন্য কঠিন হয়ে গেছে কিংবা অনেক সন্তান হয়তো দেখা যায় মানসিক দিক থেকে নানা রকম কিংবা নানা অবস্থায় আছে এই অবস্থায় যদি আমরা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেই ছেড়ে দেই কিংবা তাদেরকে গালমন্দ করি তাদের উপর প্রেসার ক্রিয়েট করি তাহলে কিন্তু সন্তান প্রতিপালন আর সহজ হয়ে উঠবে না আমাদের জন্য উল্টো হয়ে যাবে সেটা এখানে তুলে ধরা হয়েছে সন্তানরা নবী আম্বিয়াদের ছিলেন উমনিয়া অর্থাৎ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং ভবিষ্যতের প্রজন্ম হিসাবে তারা স্বপ্ন দেখতেন সেটি কিন্তু কোরআন আমাদেরকে বলছে আমাদের সন্তান আমাদের ভবিষ্যতের আশা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ধারাবাহিকতা সেটা কিন্তু কোরআনই আমাদের সামনে তুলে ধরছে যেমন প্রথমে আমরা যদি ইব্রাহিম আলাহ সাল্লামের একটা আয়াত তার সম্পর্কে যেটা সুরা সফাতের নয় নম্বর আয়াতে এসেছে বলি সেখানে আল্লাহ তালা বলছেন ওয়াকাইলা ইন ই দা হেবন তিনি বললেন যে আমি আমার রবের দিকে যাচ্ছি তিনি আমাকে হেদায়ত দেবেন তিনি আমাকে হেদায়ত দেবেন এবং রবের কাছে তিনি প্রার্থনা করলেন কি রব্বি হাবলি মিনাসা আলাহীন হে আমার রব আমাকে সৎ সন্তান দান করুন হে আমার রব আমাকে সৎ সন্তান দান করুন তাহলে এটা তার আকাঙ্ক্ষা ছিল যে আমার যে সন্তান আসবে তারা সৎ হবে জাকারিয়া আলাইসালাম তার দোয়াটা কোরআন তুলে ধরছে সুরা আল ইমরানের আটত্রিশ নম্বর আছে আল্লাহ তালা বলছেন হুনালিকা দা আ জাকারিয়া রব্বা আর সেখানে জাকারিয়া তার রবের কাছে দোয়া করেছিলেন কি বলেছিলেন কলা রব্বি হাবলি মিল্লা দুঃখ দুর্রিয়া তান তৈবা অ তিনি দোয়ায় বলেছিলেন হে আমার রব আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া কবলকারী দোয়া শ্রবণকারী মানে দোয়া কবলকারী এছাড়াও আল্লাহর যারা বান্দা রহমানের যারা প্রিয় বান্দা তাদেরও এটা আসা আকাঙ্ক্ষা সেটাও কোরান তুলে ধরেছে সুরাল ফরখানের চুয়াত্তর নম্বর আয়াতে বলছেন আল্লাহ সোয়ান তালে বলছেন ওল্লেদিনা ইকুলুন আরব বেনা মিন আজওয়াজিনা জিনা ওয়াদুর রইয়া চীনা হুর রয় দা ইউনিন ইমামা আর যারা বলে দোয়া করে হে আমাদের রব আমাদেরকে এমন স্ত্রী এবং এমন সন্তান দান করুন যারা হবে আমাদের নয়নের মণি আমাদের চোখের মণি এবং আমাদেরকে মতাকিনদের জন্য নেতা বানিয়ে দিন সোহান আল্লাহ কে চমৎকার দোয়া ইমাম হাসান আল বসরি রাহমাহুল্লাহ তিনি এর উপর তালিক করতে গিয়ে বলেছেন আর একজন ব্যক্তি তার স্ত্রী এবং তার সন্তানকে সে দেখে যে সে তারা তারা আল্লাহর প্রতি অনুগতশীল হবে মিন যে কোন জিনিস একজন মমিনের কাছে একজন মমিন পুরুষের কাছে যে তার সন্তান এবং তার স্ত্রী আল্লাহর আনুগত্য পোষণ করছে এর চাইতে আর চক্ষু শান্তিদায়ক তার চোখকে প্রশান্ত করে আর কি হতে পারে সোহান আল্লাহ তাই না মমিনের কাছে সব আপনিও দেখবেন যে আপনার সন্তান যখন আল্লাহওয়ালা হয় সঠিক পথে চলে সুন্দরভাবে বেড়ে ওঠে আদব আখলাকে পরিপূর্ণ থাকে ইমানে ভরপুর থাকে আল্লাহর তাকুয়া এবং ইবাদতে কোনো গাফলতি করে না সুভান আল্লাহ এই সন্তান কি পৃথিবীর আপনার জন্য আপনি যদি একজন বাবা হন একজন মা হন আপনার জন্য কি সবচেয়ে বড় সম্পদ না এটা আল্লাহ একবার আমার মনে হয় আমাদের মুসলিম বাবা মা তারা অবশ্যই এটাকে গণ্য করবে যে পৃথিবীর এই গোটা পৃথিবীর সমস্ত সম্পত্তির চাইতে এরকম একজন সন্তান আমার কাছে অনেক বেশি মূল্যবান কোরআন কিন্তু সেই চিত্রটাই আমাদের সামনে তুলে ধরেছে আমরা যেন এভাবেই দোয়া করি যেভাবে নবীরা দোয়া করেছেন এভাবেই আমরা যেন আল্লাহর কাছে চাই যেভাবে এবাদুর রহমান রহমানের প্রিয় বান্দারা আল্লাহর কাছে চাইতেন এবং আন্তরিকভাবে যেন আমরা চাই তাহলে আমরা দেখতে পেলাম যে সন্তান আসলে ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা মায়ের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং তাদের সবচেয়ে প্রিয়জন আমরা যদি একটু কম্পেয়ার করি যে সন্তানের যে গুরুত্ব বাবা মায়ের কাছে অনেক সময় আমরা সন্তানের কাছে বাবা মায়ের সে গুরুত্ব পাই না কিন্তু এমনকি সেটা ছোট সময় যদি হয় তখন তো আমরা বলি যে ছোট মানুষ বাবা মায়ের কদর এখনও বুঝে নাই আর যদি বড় হয় তখন কি উত্তর দিব আমরা তাই না অনেক সন্তান বড় হয়ে দেশে বিদেশে বড়ো চাকরি করছে কিন্তু বাবা মায়ের কোনো খোঁজ খবর নেওয়ার সময় তাদের হয় না তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সন্তানের মর্যাদা বাবা মায়ের কাছে আসলে বাবা মায়ের মর্যাদা সন্তানের কাছে যতটুকু তার অনেক বেশি তো সেক্ষেত্রে এখন প্রশ্ন আসে তা এই সন্তানদের অধিকার তাহলে আমরা কি পালন করছি পৃথিবীতে বাবা মাই সন্তানের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন সেটা তো একটু আগেও বললাম যতটা সন্তান বাবা মাকে দেয় না তাহলে এত সুন্দর সম্পর্ক তাদের প্রতি এত ভালোবাসা এত মমতার পরেও আমরা কি তাদের তার বিয়ারটা সঠিকভাবে দিচ্ছি আমরা কি তাদের যে হকুকগুলো যে অধিকারগুলো কোরআন এবং সন্না আমাদেরকে দিয়েছে আমাদের উপর আরোপ করেছে ইম্পোজ করেছে আমরা কি সেই হুকুকগুলো আদায় করছি এটা কিন্তু একটা বড় প্রশ্ন আসুন আমরা একটু দেখি তাহলে কী হুকুকগুলো দিয়েছে সবগুলো হয়তো আজকের এই সংক্ষিপ্ত খোদ বা সবটা আলোচনা করা সম্ভব হবে না কিন্তু আমরা প্রধানতম বিষয়গুলো এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ এবং একটু মিলিয়ে দেখব যে আমাদের বাস্তব যে জীবন সংসার জীবন বা আমাদের সন্তান সন্ততিদের সাথে আচরণে আসলে আমরা করছি এটা কি সন্তানদের হক এটা অবশ্য কেউ ভাবে না মনে হয় না আমাদের সমাজে কেউ ভাবে যে সন্তানদের একটা হক হচ্ছে তাদের পিতামাতার উপরে যে তার পিতা যেন একজন ভালো মাতাকে চুজ করে এবং তার মা যেন একজন ভালো পিতাকে চুজ করে মা বা মায়ের যারা আউলিয়া অভিভাবক আছে যেহেতু মেয়েদের তো নিজেদের চুজ করার তাদের হয়তো কনসেন্ট দেওয়ার সুযোগ আছে কিন্তু তার পক্ষ থেকে তার অভিভাবকরাই তার বিয়ের ব্যবস্থা করবেন এই ব্যাপারে তো রাসুল সাল্লাহ সাল্লাম একদমই স্পষ্ট ইনস্ট্রাকশন দিয়েছেন সাহিব খারিম মুসলিমের হাদিসে তো এসেছে যে মেয়েদেরকে পুরুষরা সাধারণত চারটে কারণে বিয়ে করে তুন কাহুল আতু লে আর বা এর মধ্যে লে জামায়ালিহা ওয়ালেমা আলিহা শারাফিহা ওলে দিন তার সৌন্দর্যের জন্য তার বংশকলিনের জন্য তার সম্পত্তির জন্য তার দিনদারির জন্য নবী সাল্লাম বলছেন ফাজফার বেদায়তী দিন দিনদারি যার মধ্যে আছে যে মহিলার মধ্যে আছে তাকে তুমি জিতে নাও কারণ এটাই হচ্ছে উইনিং পয়েন্ট একজন স্বামীর জন্য একজন বরের জন্যে আর অন্যদিকে আরেকটা হাদিস যেটি ইমাম তিরমিজি এবং এবনুমা মাজা বর্ণনা করেছেন শেখ আলবানি এটাকে হাসান বলেছেন সে হাদিসটা হচ্ছেন নবী সাল্লা সাল্লাম বলছেন যখন তোমাদের কাছে এমন পুরুষরা ব্যক্তিরা আসবে যাদের দিনদারি এবং যাদের আখলাকে তোমরা সন্তুষ্ট থাকো তাহলে তাকে বিবাহ করিয়ে দাও কার সাথে তোমাদের কন্যা তোমাদের পরিবারভুক্ত অবিবাহিত মেয়েদের সাথে যার সাথে হোক যদি তা না করো তাহলে অনেক বড় বিপর্যয় সৃষ্টি হবে এবং অনেক বড় ফেতনা সৃষ্টি হবে অর্থাৎ জেনা ব্যবচারের ফেতনা যেটা আমরা আজকে আসলে দেখতে পাচ্ছি তাহলে দুটো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি ছেলেদের ক্ষেত্রে হোক আর মেয়েদের ক্ষেত্রে হোক বর কিংবা কনে উভয় ক্ষেত্রেই দিনদারিটাকে ইসলাম প্রায়োরিটি দিয়েছে এবং এরাই হচ্ছে ভালো মা ভালো বাবা যদি এর বাইরে আপনি চলে যান তাহলে সে ভালো বাবা এবং ভালো মা হতে পারবে না এখানে আমরা দেখি যে আমাদের ওলামাই কেরামের মধ্যেও এ বিষয়গুলো তারা আলোচনা করেছেন যে ভালো মা বা ভালো বাবা তারা বলেছেন যে আসলে যদি একটা সুন্দর সংসার তৈরি করতে হয় তাহলে পবিত্র এবং সুন্দর আখলাক যারা চর্চা করেন তাদেরকে আনতে হবে তাহলে সংসারটা পবিত্র হবে আর যদি সেখানে খাবাসাত থাকে খাবি লোক থাকে পাত্রপাত্রের মধ্যে তাহলে সেখানকার যে প্রোডাকশান সেখান থেকে যারা তৈরি হবে বা যে সন্তানরা জন্ম লাভ করবে তারা আসলে সেভাবে পবিত্র হবে না এই যেহেতু আমরা আজকে দেখতে পাচ্ছি তাই না যে বাবা মা হয়তো তিনি নাটক করেন অথবা গান শেখেন কনসার্ট করেন তাদের সন্তানরা তো সেরকমই হয় হয় না বলেন এইভাবে আমরা দেখতে পাচ্ছি আর যেটা আমরা সে বখারি মুসলিম আরেকটা হাদিসেও পাই যে প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে আর ফেতরা তথা ইসলামের উপরে এরপরে বাবা মা তাদেরকে ইহুদি করে নাসারা করে অথবা ম্যাজুসি করে দেয় অর্থাৎ অগ্নি উপাসকে পরিণত করে এটার থেকে আমরা আরও কনক্লুড করতে পারি যে বাবা মাই তাকে তার চিন্তা চেতনা তার আকিদা তার চলন বলন তার কৃষ্টি কালচার তার পোশাক সব কিছু বাবা মাই তাকে নির্ধারণ করে দেন ফলে এই জায়গাটা ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সাব্যস্ত করেছে এবং মনে করে যে একজন ভালো বাবা এবং একজন ভালো মা থাকা এটা সন্তানের অধিকার এটা সন্তানের অধিকার দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে তাদের সুন্দর নাম রাখা আসমা উন ইসলাম আরবিউন ইসলাম আরবি একটা নাম হবে যেটা হবে আরবি এবং ইসলামিক আরবি নামের বাইরে কি অন্য নাম রাখা যায় যাচ্ছে হ্যাঁ মোবাহ হতে পারে যদি তার অর্থটা ভালো হয় কিন্তু ইসলামের কালচারটা হলো যে মুসলিমরা আরবি নামই রাখবে কোথেকে পেলাম আমরা এটা এটা পেলাম কারণ রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে আল্লাহর কাছে উত্তম নাম কোনটা আবদুল্লাহ আব্দুর রহমান ওটা কি বাংলা না আরবি বলেন তো নাকি ইংরেজি হ্যাঁ তাহলে আপনি যদি বলেন যে অর্থ ঠিক লাগলে হয় তাহলে স্লেভ অফ আল্লাহ এইভাবে মুসলমানরা দেখেন এই কালচারটা মুসলমানরা নেয় অথবা স্লেভ অফ গড গড যদিও আসলে আল্লাহ তাল্লাহার তর্জমা নয় ইলাহের তর্জমাও নয় এটা মনে রাখবেন এই জন্য আমাদের অনেক ওলামাইকার আল্লাহকে গড হিসাবে ট্রান্সলেট করতে অথবা বাংলা ঈশ্বর হিসাবে ট্রান্সলেট করতে নিষেধ করেছে আল্লাহকে আমরা আল্লাহ বলবো ইলাহকে ইলাহ বলবো অথবা এর এর তর্জমাটা করা যায় যাচ্ছে উপাস্য অর্থাৎ যার উপাসনা এবং ইবাদত আমরা করে থাকি তাহলে বোঝা গেল যে আরবি এবং ইসলামিক নাম যেটা আল্লা সুবাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ধরনের নামটাই সবচেয়ে উত্তম রাখা মেয়েদের ক্ষেত্রে আব্দুল্লাহ আব্দুর রহমানের উপর কিয়াস করে আমাতুল্লাহ আমাতুর রহমান রাখা যেতে পারে এছাড়াও অন্য যে কোনো মুবাহ নাম রাখা যেতে পারে নাম সম্পর্কিত আমাদের অনেক বই লিখেছেন নাম রাখার কিছু মূলনীতি আছে সেগুলো ফলো করতে হবে নিষিদ্ধ নাম রাখা যাবে না যেই নামগুলোর অর্থ বিকৃত সে নামগুলো রাখা যাবে না কোরআনে পেলেই সব নাম রাখবেন না কোরআনও কিন্তু খারাপ লোকদেরও আলোচনা করেছে কোরআন খারাপ লোকদেরও আলোচনা করেছে কোরআন যেমন বলেছে আসা রেকু আসা রেখা তোফা আইদিয়া হুমা চোর পুরুষ হোক বা মহিলা হোক তার শাস্তির কথা এখানে বলা হয়েছে সেক্ষেত্রে কেউ যদি বলেন সারেক নামটা তো ভালোই লাগে দেখি শুনতে তো ভালো শোনে আমাদের লোকজন দেখি যে নামের ক্ষেত্রে শুনতে ভালো শোনালেই হলো নাম রেখে দেয় আপনি কি আপনার বাচ্চার নাম সারে ছেলের নাম সারেক রাখবেন মেয়ের নাম সারেকা এটা রাখা যাবে না কোরআনে পেলেই সব শব্দ রাখা যাবে না নাম রাখতে হবে একদিকে ভালো অন্যদিকে তার অর্থও সঠিক থাকতে হবে তাহলে যে নামগুলো আমরা অ্যাভয়েড করবো সেটা হচ্ছে নিষিদ্ধ নামগুলো মা নামগুলো যে নামগুলো আসলে হয়তো ইসলামের প্রতিনিধিত্ব করছে না অর্থের দিক থেকে সঠিক মনে হচ্ছে না সে নামগুলো আমরা অ্যাভয়েড করব আমরা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে দেখে অনেকগুলো ঘটনা তিনি নাম পরিবর্তন করে দিয়েছেন অতএব কারো নাম যদি আবিষ্কৃত হয় যে সেটি সঠিক নয় তাহলে সে নাম পরিবর্তন করাটা ওয়াজিব রাসুলসাল্লাহ সাল্লাম অনেক ঘটনা আছে তার মধ্যে দু একটা ঘটনা একটু বলি যেমন সহি মুসলিমের বর্ণনায় এবং ইমাম আহমদ দারমিও বর্ণনা করেছেন এবর রাজি আল্লাহ তাল্লাহ আনহুমা থেকে এসেছে এই হাদিসটা যে নবী সাল্লাহ সাল্লাম আসিয়া 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 মানে পাপি এই নামটা পরিবর্তন করে দিয়েছিলেন তখন কী বলেছিলেন তাহলে বলছেন অ্যান্তি জামিলা অ্যান্তি জামিলা তার নাম ছিল কি আসিয়া সুতার নবী সাল পরিবর্তন করে দিলেন কারণ আসিয়া মানে পাপি এটা এটা যায় না একজন মুসলিম নারীর সাথে উসামা এবেন আখদারি তিনি একটা হাদিস বর্ণনা করেছেন এই হাদিসটা তাবারানী হাকেম সোহারুণীকে বর্ণনা করেছেন বলেছেন যে বনু সক্রাহ এই গোত্রের একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আশ্রাম আশ্রাম হামজা রামিম আসরাম এবং সে একদল লোকের সাথে নবী সাল্লাহ সাল্লামের কাছে আসলো তখন সে একজন মানে এই এই গোত্রের মধ্যে একটা গোলাম ছিল তার নাম ছিল আশ্রম নবিসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন মসমুকা আন্তা মসমুকা আন্তা তোমার নাম কি সে বললো আনা আশ্রম বললেন তখন এই গোলাম কি নিয়ে এসছেন তাকে জিজ্ঞেস করলেন যে তুমি তার ব্যাপারে তুরি চা সে বলল ওরিদহ রা রায়ান আমি তাকে রাড়ির কাজে লাগাতে চাচ্ছি ফাঁকা হুয়া আসেম হুয়া আহ আসেম নাম দুইবার বললেন যে সে আসম আসেম আসেম ভালো নাম আসেম এভাবে হাদিসটা এসেছে এছাড়া আমরা আরও অনেকগুলো ঘটনা দেখি যেখানে সাল্লাম নাম পরিবর্তন করে দিয়েছেন সুতরাং নামটা খুব জরুরি এখানে অনেকগুলো ঘটনা আছে যেমন আমরা ইবনু জিন্নি থেকেও একটা ছোট্ট রেওয়ায় পাই তিনি বলেছেন যে আমি একবার দেখলাম যে কিছু বাচ্চার কিছু নাম রাখা হয়েছে আমি শব্দগুলোর অর্থ জানি না খোঁজ করলাম খোঁজ করলাম এরপরে শব্দের গোড়ায় গেলাম তার অর্থটা জানার জন্য এরপরে লক্ষ্য করলাম যে এই লোকটা ঠিক যেই স্বভাবের তার নামের সাথে মিলাছে অতএব যদি খারাপ নাম রাখেন এটার একটা তাতির আছে এটার একটা তাতির আছে খারাপ পরিবেশের যেমন তাতির আছে নামেরও একটা আছে আর সারা জীবন ওই নামে তো তাকে ডাকা হবে কেয়ামতের দিনও তাকে তার নাম ধরে ডাকা হবে অতএব নামটা যেন সেটা খেয়াল রাখতে হবে এটা তার গুরুত্বপূর্ণ পার্ট এই ব্যাপারে ইমাম এবদুল তাইম রাহমাহুল্লা তার তহফাতুল মাউদুদ গ্রন্থে অনেক চমৎকারভাবে লিখেছেন আর অনেক ওলামাইকরাম লিখেছেন তৃতীয় যে বিষয়টি আমরা এখানে দ্বিতীয় যে বিষয়টা হ্যাঁ দ্বিতীয় বিষয়টা তো আমরা বললাম তাই না হ্যাঁ তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এটা সন্তানের অধিকার এবং সন্তান প্রতিপালনে আমাদের জন্য করণীয় সেটি হচ্ছে তাদের অন্তরে ইমানের বীজ বপন করা তাদের অন্তরে ইমানের বীজ বপন করা ইমানের বীজ বপন করতে হয় এবং সেটা হলো থ্রু এজুকেশান এই জন্য আমরা বারবার এলেম এবং তাইলিমের কথা বারবার বলি যে জ্ঞান এবং জ্ঞানদান করা সেটাই হচ্ছে শিক্ষক শিক্ষাদান এবং এই শিক্ষাদান প্রক্রিয়ার মধ্য দিয়েই ইমানকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে তাদের অন্তরে তাদেরকে ইসলামের প্রতি আল্লাহর প্রতি রাসুল সাল্লামের প্রতি কোরআনের প্রতি সুন্নার প্রতি সঠিক জ্ঞানটা দিতে হবে তাইলে শিক্ষা ব্যবস্থায় ইমান থাকাটা কতটা জরুরি সেটা এখান থেকে বোঝা যায় এটা মুসলিম সন্তানদের জন্য খুবই 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 জরুরি কারণ এই ইমানের সাথে তার যে আকিদা সেটা গড়ে উঠে ইমানের রোপণগুলো আকিদার মূল ক্ষেত্র আপনারা জানেন সুতরাং এই ইমানের বীজ বপন করা এবং ইমানের তারবিয়ত দেওয়ার মধ্য দিয়েই সে বিশুদ্ধ আকিদা এবং বিশুদ্ধ চিন্তা ভাবনার অধিকারী হতে পারে এর বাইরে কিন্তু তার সঠিক আকিদা শেখার কোনো সুযোগ নেই আনফর্চুনেটলি মুসলিম সমাজগুলোতে এবং বিভিন্ন দেশে আমরা লক্ষ্য করছি যে আমাদের লোকজন আকিদা শেখে তার শিক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে নয় সে আকিদা শেখে দরগায় গিয়ে সে আকিদা শেখে মাজারে গিয়ে সে আকিদা শেখে হঠাৎ করে কোনো একজন ব্যক্তির মাহফিলে গিয়ে উদ্ভট সব কথাবার্তা থেকে সে তার আকিদাকে ডিরাইভ করে এটা খুবই অদ্ভুত ব্যাপার সমাজে যদি আপনারা একটু গবেষণা করে দেখেন বা জিজ্ঞেস করে দেখেন যে আপনারা এগুলো পেলেনটা কোথায় তখন দেখবেন যে সে অবশ্যই বলবে না যে আমি সরাসরি কোরআনসনার জ্ঞান থেকে এটা পেয়েছি অথবা আমার ক্লাসে এটা বলতে পেয়েছি অধিকাংশ ভুল আকিদা বেদাত, সেরকি চিন্তা ভাবনা সবগুলো সে দেখা দেখে অর্জন করে বা অন্যখান থেকে সে দেখে অর্জন করে জ্ঞানের প্রক্রিয়া সেগুলো অর্জন করেনি যেটা আমরা হজও দেখি হজও দেখি একজন ব্যক্তি যখন কেউ গুরুস্থানে যায় কিছু মাটি ঢুকায় ফেলে তেন একটা শিশির মধ্যে বা পকেটে একটা পাথর এরপর যখন সে মসজিদে নবাবের ভেতরে ঢোকে দেখবেন যে সে অন্য লোকদেরকে দেখে যে দরজা মুছে গায়ে মুছতেছে মেহরাবুল নবী সাল্লা সাল্লাম গিয়ে আবার জড়ায় ধরে বুকের সাথে লাগালে কেল্লাফতে হয়ে যাবে মাকাম ইব্রাহিমের পাশে গিয়ে দেখেন সেখানে একটু জড়িয়ে ধরার চেষ্টা করে বা মুছে গায়ে মোছার চেষ্টা করে এগুলো কি এলে বলে তো দেখে দেখে আমল করছে ঠিক এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি দেখে দেখে আমল করছে এটা হবে না ইমান আঁকিদা দেখে দেখে নয় তাহলে কিভাবে জেনে জেনে জ্ঞানের পদ্ধতিতে শিক্ষার পদ্ধতিতে ইমান এবং আঁকিদা আমাদেরকে নিজেদেরকেও শিখতে হবে সন্তানকেও শেখাতে হবে আচ্ছা সময় কম এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি চতুর্থ যে হকটা আছে সেটি হচ্ছে তাদেরকে ইসলামের মৌলিক ফরজগুলো শেখাতে হবে অধিকাংশ বাবা মা মুসলিম বাবা মা এখন এটা শেখাচ্ছে না তরুণদের মধ্যে সালাতের স্পৃহা কম মসজিদে আসে না আমরা যদি দিন দেখি যে সামনে এসে বসে আমাদের কিছু মসজিদে এখন তরুণরা আসা শুরু করেছে কিন্তু সবখান বেশি সব বুড়ো লোকরা সব বেশ সামনের কয়েক কাতার যারা মনে করতেছে কদিন পরে আল্লাহর সাথে তো দেখা করতে যাবো একটু কিছু সৌদাপাতি করে নেই আর তরুণরা বলে আমার তো জীবন পড়েই আছে হজ পরে করব নামাজ পরে পড়ব কাজও পরে করব। ভুল তারবিয়াতের কারণে এটা হয়েছে বাবা মা তাদেরকে সঠিক তারবিয়া দেয় নাই এজন্য এটা হয়েছে সন্তানদেরকে শুরু থেকে মসজিদে নিয়ে আসা হয় নাই ফলে সে ফরজ সালার যে গুরুত্ব সেটা বুঝে নাই সন্তানরা বাবা মাকে দেখে যে সালাত হচ্ছে মসজিদে এসে ঘুমিয়ে আছে আজান হচ্ছে বাইরে তার মধ্যে সালাতে বা মসজিদে যাওয়ার কোনো প্রস্তুতি নাই তাই না এইসব যখন দেখে এটা কিন্তু একটা তার বিয়া আপনি যদি আসল কাজটা করার প্রতি গাফলতি প্রদর্শন করেন এটাকে বলা হয় সুক উত্তার বিয়া খারাপ তার বিয়া আপনি বসে থাকলেও এটা কিন্তু তার বিয়ার মধ্যে চলে যাবে আপনি যদি আসল কাজটা করেন তাকে শেখান তার জন্য রোল মডেল হন বাবা কিংবা মা এটা হলো হসদ বিয়া সুন্দরতার বিয়া গুড এডুকেশান আর যদি আপনি তাকে খারাপটার দিকে নেন তাহলে তো এটা ভয়ঙ্কর যদি চুপ করেও থাকেন ফরজওয়াজি পালনে আপনি গাফলতি প্রদর্শন করেন এটা হলো সু উত্তর বিয়া খারাপ তার বিয়া অতএব আমাদেরকে সেটা মনে রাখতে হবে নবী সাল্লাহ সাল্লামের অনেকগুলো ইনস্ট্রাকশন আছে এখানে যেমন আমরা দেখি নবিসাল্লাহ আসাল্লাম বলেছেন মোরু আবনাক বিস সালাতে আবনা আবনাসের আশিনী তোমাদের সন্তানদেরকে তোমরা সালাদ পড়ার নির্দেশ দাও যখন তাদের বয়স হলো ষাট ও আলাইহা ওহোম আবনা ও আশরিন আর যখন তাদের বয়স হবে দশ তখন তাদেরকে প্রহার করো প্রেসাদ দাও যেন তারা সালাতে কোনো গাফলতি না করে অফার রে কুরবাইন আহম ফিল্ম এবং এই দশ বছর বয়সে তাদেরকে শয্যায় তাদেরকে আলাদা করে দাও তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে শেখানো তাদেরকে আদব শেখানো কয়েকটা জিনিস চলে এসছে এখানে একটা হাদিসের মধ্যে তাই না কয়েকটা বিষয় কেন ছেলে মেয়েকে আলাদা করবেন কেন দশ বছরে প্রেশাদ দিবেন কেন সাত বছরে স্টার্ট করবেন তাহলে এখানে আমাদেরকে ছোট্ট একটা হাদিসের মধ্যে রাসু সাল্লা সাল্লাম তাদেরকে ইবাদতের উপর তার দেওয়ার ফুল কোর্সটা এখানে দিয়ে দিয়েছে এবং এর তাত্বিকটা তো আমরা দেখি আর রুবে আর রুবাইয়া বিন তিল মাউ রদি আল্লাহ তার হাদিসে আমরা জানি যে নবী সাল্লা সাল্লাম যখন মদিনায় আসলেন এবং আশুরার সিয়াম রাখার ফরজিয়াত তখন ছিল তখন তিনি সকালে একজন সাহাবিকে বললেন যে ঘোষণা দিয়ে দাও যে যারা সিয়াম রেখেছে তারা বাকি দিন রাখবে যারা ইতিমধ্যে ইফতার করে ফেলেছে তারা এখন আর কিছু খাবে না বাকি সময়টা সিয়াম রাখবে এই ঘোষণার পরে রুবাইয়ের বলছেন যে এমন এমনকি রাসুলসাল্লাহ সাল্লামের এই ঘোষণাকে আমরা এতটাই অপরিহার্য হিসাবে গণ্য করেছিলাম যে আমরা আমাদের সন্তানদেরকে পর্যন্ত সিয়াম রাখিয়েছিলাম এবং তারা যখন খিদায় কাঁদত আমরা তাদের হাতে পশুমেই খেলনা দিয়ে দিতাম তাহলে সাল্লা সাল্লামের নির্দেশটাকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া হলো সিয়ামের ব্যাপারেকে গুরুত্ব দেওয়া হলো উনি তো ভাবতে পারতেন যেটা আমাদের বুদ্ধিজীবীরা বা আমরাও অনেক সময় নিজেদের আকলকে এত বেশি কাজে লাগাই যে ওর উপর তো ফরজ হয় নাই ওকে দরকার কি তার পরীক্ষা আছে সামনে পড়াশোনা আছে এই সেই নানা এক্সকিউজ দিয়ে আমরা কিন্তু সঠিক তার বিয়ার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে ফেলি এখানে সাহাবাইকারের এই দৃষ্টান্তগুলো আমাদের কাছে আসলে খুব বেশি উপস্থাপিত হওয়া দরকার এবং জানা দরকার যে আমাদের এই তার বিয়ারটা দিতে হবে পঞ্চম যে বিষয়গুলো সেটা হচ্ছে তাদেরকে আরও বেশি অনেক কিছু শেখা শেখানো এটা তাদের হক আমাদের উপর এবং এটা প্যারেন্টিংয়েরও অন্যতম গুরুত্বপূর্ণ কাজ যেটি নবী সাল্লা সাল্লাম মিন সোনানিল ফেতরা তিনি উল্লেখ করেছেন অনেকগুলো কাজ এর মধ্যে তাসমিতুল আতস যে হাঁচি দেশ যখন আলহামদুলিল্লাহ বলে আপনি কি বলবেন এ আর তারপরে যদি কেউ হাই তোলে এটাকে বলা হয় কেতমান এক তাকে এটাকে কাটন করতে হবে অর্থাৎ এই হাইটা যেন সে হা করে না রাখে কারণ শয়তান ঢুকে যাবে এটা হাদিসের বক্তব্য অতএব তাকে শেখাতে হবে যে হাই তুললে কি করতে হয় তারপর ডান হাতে খাবার খাওয়া কাদা উল হাজা সে যখন টয়লেটে যাবে কীভাবে যাবে এগুলো অধিকাংশ বাবা মারা এখনও শেখান না তারপরে সালাম কিভাবে দিবে সালামের উত্তর কীভাবে দেবে এবং দেখবেন যে অনেক বাচ্চারাই বাসায় ঢুকে সালাম দেয় না কোথাও সে মেহমান হিসাবে গেলেও দেয় না নিজের বাসায়ও দেয় না এগুলো আমরা শেখাচ্ছি না তারপরে টেলিফোনে সে কিভাবে সালাম দেবে বা কথা বলবে ইত্যাদি বিষয়গুলো মেহমানের সাথে সে কিভাবে কথা বলবে মুরব্বীদের সাথে কিভাবে কথা বলবে তার সম বয়সী যারা তাদের সাথে কিভাবে আচরণ করবে ইত্যাদি বিষয়গুলো তাহলে এখানে অনেকগুলো সন্না আছে যেগুলো তাদেরকে শিখিয়ে দিতে হবে দোয়া কালামগুলো শিখিয়ে দিতে হবে বিসমেলা বলে খাবার শুরু করা ঘরে ঢোকার দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া ইত্যাদি এ বিষয়গুলো কারণ আমরা তো সন্তানদেরকে প্রতিনিয়ত স্কুলে নিয়ে যাচ্ছি আবার নিয়ে আসছি তাই না বিষয়গুলো এখানে বিখ্যাত একটা হাদিস আপনারা জানেন যে অমর সালামা তিনি বলতেছিলেন যে আমি নবী সাল্লামের সাথে খেতাম এবং আমার হাত এখানে ওখানে যেত কারণ এখানে বড় টুকরা ওখানে রানের টুকরা হচ্ছে না এভাবে আমি এরকম হাতকে এভাবে এ করে দস্তরখানের মধ্যে ভালো টুকরাটা খাওয়ার চেষ্টা করতাম তখন নবী সাল আমাকে বলছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ হে প্রিয় বৎস বিসমিল্লা বলো ওয়াকুল বিয়া মিক এবং হাত দিয়ে খাও ওয়াকুল মিম্মা ইয়ালিক তোমার পাশ থেকে খাও আরেকজনের পাশ থেকে টান দিও না সোহান আল্লাহ মানে অসাধারণ একটা বক্তব্য নবী সাল্লা সাল্লামের এর মধ্যে আদব আছে এর মধ্যে নির্দেশ আছে এর মধ্যে নির্দেশনা আছে এর মধ্যে স্নেহ আছে মমতা আছে এর মধ্যে তরবিয়ত আছে এডুকেশন আছে অসাধারণ অসাধারণ ছোট্ট কথা দিয়ে দেখেন কিভাবে একটা প্রজন্মকে গড়ে তোলা যায় আপনি যদি আপনার বাচ্চাকে এই জিনিসটাও শেখাই দিতে পারেন দেখবেন সে একজন অত্যন্ত আদব কায়দা সম্পন্ন সন্তানে পরিণত হবে কারণ এটা আশা করা যায় না যে একজন এক জায়গায় আদব রক্ষা করে আরেক জায়গায় বেয়াদপি করে এটা দেখা যায় না যিনি আদব কায়দা শেখেন তিনি সব জায়গায় আদব কায়দা রক্ষা করেন আর যিনি আদব কায়দাগুলোকে ইগনোর করেন তিনি সব জায়গায় ইগনোর করেন এটা আমাদেরকে দেখতে হবে এরপরে আরেকটা হলো তালিমুল কোরআন কোরআন শেখানো কোরআন শেখানো এবং নবী সাল্লাইের মহাব্বত শেখানো খুবই জরুরি একটা বিষয় কোরআন শেখানো ছোট বাচ্চাকে আজকাল মুসলিম ফ্যামিলিগুলোতে বা আমাদের মূলধারার স্কুলগুলোতে যারা সন্তানকে পাঠাচ্ছেন তারা কিন্তু এখন ললিত কলা শেখায় কোরআন কলার বদলে ললিত কলা আমরা বলছি কোরআন কলাটা শেখান মানে কোরআন কিভাবে পড়তে হবে কোরআন কিছু মুখস্থ করান কোরআনের আখলাখটা শেখান আর কোরআনের মধ্যে দেখেন আল্লাহ সুভান তাল্লাহ কোরআন যে আল্লাহজন বলেছেন কোরআনের মধ্যে কোনো ঘাটতি করেনি বাচ্চারা গল্প শিখতে ভালোবাসে না কোরআন কিন্তু গল্প শিখিয়েছে সেই গল্প বড়দের জন্য অনেকগুলো লেসন নিয়ে আসছে আর ছোটদের জন্য গল্প বলার স্বাদ মেটাচ্ছে আমার মনে আছে আমার মা নবীদের গল্প বলতেন সুহান আল্লাহ নবীদের গল্প আল্লাহ আকবর শি কথা আজরের কথা সেই মুরসাইলসাল্লামের কথা কিভাবে তার মা আবার তাকে ধাত্রী হিসাবে দুধ পান করালেন ফেরাউনের কাহিনী আল্লাহ আকবর বাচ্চাদের গল্প বলার স্বাদও মিটে যায় কিন্তু একটা চরম সত্যকে সে শিখলো স্রষ্টাকে সে জানল স্রষ্টার চুজেন বান্দাদের ইতিহাসও সে জানল একসাথে কতগুলো মাল্টিপারপাস তার সার্ভ হল কোরআন দিয়ে এটা কি দিয়ে কোরআন দিয়ে কোরআন দিয়ে আজকাল তো অনেক ফেতনা চালু হয়ে গেছে আসলে হঠাৎ একটা ফেতনা আমরা দেখতে পাচ্ছি যে বলে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না প্রতিবারই আমরা এটা তাম্বি করি কারণ এরকম একটা ফেতনায় অনেকেই পা দিচ্ছে সন্তানদের তার্বতের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন নিজে সেই ফেতনায় পা দেবেন না আর খেয়াল রাখবেন কিছুদিন আগে কোনো একটা পত্রিকায় দেখলাম যে তেইশ জন মানুষ নাকি ত্রিশ জন একসাথে তারা আহলুল কোরআন মতবাদে দীক্ষিত হয়েছে ঘোষণা দিয়ে অর্থাৎ তাদের মূল কাজ হচ্ছে হাদিসকে অস্বীকার করা এই ধরনের ফেতনা ইউরোপ আমেরিকাতেও প্রচুর এখন আমাদের এই উপমহাদেশে বাংলাদেশেও ঢুকেছে আমি শুধু তাম্বি করলাম কিন্তু আহলুল কোরআন নামে একটা গ্রুপের কারণে কোরআনের ঘাটতি কিন্তু হবে না এটা মনে রাখতে হবে কোরআন হচ্ছে কালাম উল্লাহ দ্য স্পিচ অফ আল্লাহ দ্য স্পিচ অফ আল্লাহ কোরআনের কোনো ঘাটতি করা যাবে না কোনো ব্যক্তি কোনো অসতর্ক ব্যক্তি কোনো বিভ্রান্ত ব্যক্তি কোনো চ্যুত ব্যক্তির ভুলের কারণে এবং সে যদি ইসলামের একটা দিককে ধারণ করে তাহলে সেই দিকের প্রতি আমাদের কোনো নেগেটিভ চিন্তা রাখা উচিত নয় আমরা মুসলিম হিসাবে প্রত্যেক জিনিসকে তার জায়গা মতো রাখতে হবে কোরআনকে তার জায়গা মতো সন্নাকে তার জায়গা মতো এবং কোরআন সন্না মিলেই হচ্ছে ইসলাম অতএব সন্তানদেরকে সেভাবেই তার বিয় দিতে হবে প্রাথমিকভাবে কোরআন শেখা সহজ এটাই কোরআন মিরা মিরাকাল মরজেজা যে পুরো কোরআনটাকে আজও অবলীলায় মুখস্থ করা যায় সুহান কিন্তু পুরো বোখারি ওইভাবে মুখস্থ করতে পারবেন না হয়তো পারবেন কিন্তু কোরআনের মতো না কোরআনের মতো তারপরেও আমরা বলবো যে কোরআন দিয়ে শুরু করতে হবে মুসলিম সন্তানের পড়াশোনা শুরু হবে কোরআন দিয়ে তারপর অন্য কিছু দিয়ে এবং তাদেরকে শুরুতেই চার পাঁচ পাড়া কোরআন মুখস্থ করায় ফেলতে হবে এবং আপনাদেরকে আরও বলি আমাদের মুসলিম সন্তানদেরকে পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন বাংলাদেশে ইউরোপে আমেরিকাতে যে কোনো থাকে মধ্যপ্রাচ্যে যেখানে থাকুক না কেন প্রথম পাঁচ ক্লাস ওদেরকে অবশ্যই ইসলামিক এডুকেশন দিতে হবে প্রথম পাঁচ ক্লাস একদম শিশু থেকে আরম্ভ করে ক্লাস ফাইভ পর্যন্ত তার ইসলামের মৌলিক জিনিসগুলো শেখানো পর্যন্ত তার চার পাঁচ পাড়া দশ পাড়া মুখস্থ করানো পর্যন্ত তাকে ইসলামিক এডুকেশনেই দিতে হবে এরপরে আপনি দেখবেন যে এরপরে তার ডাক্তার হতেও কোনো অসুবিধা নেই প্রকৌশলীয় হতে কোনো অসুবিধা নেই যে কোনো সাবজেক্টে সে পড়তে পারে কিন্তু তার বেসিকটা যদি আপনি ইগনোর করেন মনে রাখবেন আপনাকে ভুগতে হবে এবং এই ভুগতে হবে দুনিয়াতে ভুগতে হবে আখিরাতে সেটা যেন না হয় সেই চিন্তা আমাদের পড়তে হবে এরপর সপ্তম হল তাদেরকে তাদের অনুভূতি আবেগ এদিক থেকেও তাদের তার বিয়াত দিতে হবে তাদেরকে ভালোবাসা দিতে হবে স্নেহ দিতে হবে মমতা দিতে হবে আজকাল ব্যস্ত বাবা মায়েরা পারেন না ব্যবসায়িক লোকরা ব্যবসায়িক স্থলে এত ব্যস্ত থাকেন বাসায় এসে তার একটা দুটো সুন্দর কথা বলারও মানে সুযোগ থাকলেও বলতে পারেন না মানসিকতা হারিয়ে ফেলে এটা থেকে উঠে আসতে হবে আপনার পরিবার আপনার প্রায়োরিটি লিস্টে থাকতে হবে আপনার সন্তান আপনার প্রায়োরিটি লিস্টে থাকতে হবে অতএব তাদের তারাও তো মানুষ আপনিও যেমন মানুষ তারাও মানুষ মানুষ মাত্রই তার মধ্যে আবেগ তার মধ্যে ভালোবাসা মমতা শ্রদ্ধা এর নিটটা থাকে এই নিডটা যদি আপনি ফুলফিল না করেন ওই জায়গায় ডিজাস্টার হয়ে যাবে মনে রাখবেন অতএব আমাদের বাবা মায়ের তার্বিয়তের মধ্যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট এই জায়গায় যদি আমরা ইগনোর করি আমাদেরকে অবশ্যই সাফারিংসে যেতে হবে মনে রাখবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং এটাও আমরা দেখি যে দেখেন সুহান আল্লাহ অনেকগুলো ঘটনা আছে আমি একটু স্কিপ করে যাচ্ছি যে ঘটনাগুলোতে আমরা দেখি একটু বলি যা ঘটনাটা অত্যন্ত সুন্দর আজকে একটু সময় বেশি নিচ্ছি আমি মাফ করবেন সাদ্দ ইবনুল হাত তার বাবা থেকে বর্ণনা করেন যে রাসুলসাল্লাহ সাল্লাম একবার সলাতুল এশায় আমাদের এমামতি করার জন্য বের হয়ে আসলেন তো এর মধ্যে তার সাথে ছিল হাসান অথবা হোসাইন তার দুজন নাতির কোনো একজন তাকে ছেড়ে পাশে রেখে তিনি সালাত শুরু করলেন এক পর্যায়ে আমরা দেখলাম যে একটা সেরদা তিনি অনেক লম্বা করছেন অনেক লম্বা করছেন সাদ্দাদের বাবা বললেন যে আমি একটু এত লম্বা করল ওদের কিছু একটা হলো নাকি এত লম্বা তো করার কথা না এটা অস্বাভাবিক তিনি দেখলেন যে তার পিঠে ওই নাতি বসে আছে এরপরে সময় নবী সাল্লাম সেজদা কমপ্লিট করে উঠলেন তারপরে তিনি বললেন তিনি যেটা বললেন যে ওলাকিন এমনি এর তাহলানি হাত্তা হাত তাই যে আমার এই নাতি আমার পিঠে বসেছে কিন্তু আমি অপছন্দ করলাম যে তাকে তাড়াহুড়ো করে ফেলে দেই এটা আমি অপছন্দ করলাম এই জন্য আমি লম্বা করে ফেললাম আল্লাহ একবার তাহলে এখানে যেটা লক্ষণীয় যে সাল্লাম এই নাতির আবেগ অনুভূতিকে তিনি ইগনোর করেন নাই তাকে রাগিয়ে দেন নাই যদি হয়তো তাকে ফেলে দিতেন যেটা আমরা করি সালাতের মধ্যে একটু ডিস্টার্ব হলি যেটা মসজিদে আমরা দেখি নিজের সন্তানকে তো চট করে চটকানি দেওয়ার অনেক দৃশ্য আমি নিজেও দেখেছি মানে অন্যরা কি বলবেন আমার ছেলে আমার সাথে এরকম ডিস্টার্ব করছে এটা একটা আর অনেক সময় দেখা যাচ্ছে ছোটো পোলাপাইন থাকলেও আমরা খুবই তাদেরকে গালবন্ধ করি এটা কিন্তু ঠিক না গালমন্দ করা যাবে না বাচ্চাদেরকে এখানে দৌড়াদৌড়ি করলো দুষ্টামি করছে এই জন্য চটকানিয়ে দেওয়াও যাবে না তাদেরকে তারবিয়তের কায়দায় তাদেরকে হয়তো সুন্দর করে বুঝিয়ে দেওয়া যেতে পারে তাদেরকে ইনস্ট্রাকশান দেওয়া যেতে পারে এবং সেটাই নবী সাল্লাহামের এখানে দেখেছি আমরা এরপরে আরও যে বিষয়গুলো আছে আমি খুব সংক্ষেপে বলছি একটা হলো তাদের শিশুদের দুধ খাওয়ানোর যে বিষয়টা সেটা মায়েদের কর্তব্য মা বাবার মধ্যে যদি তা ফ্রিক হয়ে যায় অর্থাৎ তালাক হয়ে যায় তখন সেটা বাবার কর্তব্য এবং বাবার প্রথম কর্তব্য হচ্ছে তার আপন বাকি হিসেবে হিসাবে নিয়োগ দেওয়া ইত্যাদি এই বিষয়গুলো করান আলোচনা করেছে তারপরে হলো হাকুল হাদানা অর্থাৎ তাদেরকে প্রতিপালন করা ছোট্ট শিশুর সময় থেকে তাদের সেবা যত্ন করা যেটা আমরা ইউরোপে আমেরিকাতে দেখি বেবি সিটিং বা যে সিস্টেমটা সেখানে কিন্তু মায়ের এবং বাবার অপত্য স্নেহ থেকে তারা বঞ্চিত হয় ইসলাম এটাকে সমর্থন করে না সন্তানকে যদি বুকের সাথে আপনি জড়িয়ে ধরেন দেখবেন যে মনে হয় যেন কি একটা পাস হচ্ছে আপনি এখনও দেখেন আপনার সন্তান বড় হয়ে গেছে বিদেশে থাকে আসুক একটু বুকে জড়িয়ে দেখেন মনে হয় যেন আমার হৃদয় থেকে তার হৃদয় কিছু যাচ্ছে তার হৃদয় থেকে আমার হৃদয় কিছু আসছে আল্লাহ একবার এবং যারা শিশু বিশেষজ্ঞ তারা অবশ্যই বলবেন এই যে ছোট্ট শিশুটা মায়ের কোলে যে মজাটা পায় যে শান্তিটা পায় এটা আর কারোগুলো পায় না ঠিক না তাহলে এ এর থেকে বঞ্চিত কেন আমরা করছি তাদেরকে তাহলে আমাদের তার বিয়াতটা কোথায় ইসলাম যে হকের কথাগুলো বলছে সেটা কোথায় এ বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এখানেও সুন্দর সুন্দর তাতবিক আছে এবং তারপরে সন্তানদের মধ্যে সমান দৃষ্টিভঙ্গি পোষণ করা সমান ফ্যাসিলিটি দেওয়া ছেলেমেয়ের মধ্যে বৈষম্য না করা এবং যে ছেলেটা আপনার হয়তো বেশি মেধাবী তাকে বেশি পৃষ্ঠপোষকতা দিলেন অন্যদেরকে কম করলেন এটা হবে না সম্পত্তির বন্টনের ক্ষেত্রে কাউকে ঠকালেন কাউকে জেতালেন এই জিনিসগুলো করা যাবে না ছেলে মেয়েদের দেখাশোনা তাদের যে নাফাকা খরপোষ এগুলো তাদের হক অতএব এই হকগুলোর মধ্যে যদি আমরা সুন্দর সমন্বয় করতে পারি তাহলেই হবে হসনাত্তর বিয়া সুন্দর প্রতিপালন গুড প্যারেন্টিং প্যারেন্টিংটা আপনারা জানেন যেটা ত্যার বিয়ে বলা হয় ওটাই প্যারেন্টিং এই সাবজেক্টটা আজকে সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কারণ সন্তান গড়ে তোলার এই ত্যারবিতটাই হচ্ছে আসলে একমাত্র পথ আপনি একটা ছোট সন্তানকে মাদ্রাসা দিয়ে আসার খবর রাখলেন না মনে করলেন যে একটা বিখ্যাত মাদ্রাসা দিয়েছি ভালো হয়ে যাবে এটা সম্ভব না বাবা মায়ের নেগা তাদের দৃষ্টি থাকা তাদের সময় দেওয়া তাদের আরও অনেক কিছু যেটা আমরা এখানে কিছু আলোচনা করলাম মেইন অনেক কিছু আলোচনা করেছি আসুন আমরা সন্তানদের প্রতি এভাবেই নিজেদের করণীয় নির্ধারণ করি এর আলোকেই তাদেরকে তার্বিয়াত দেই তাদের প্রতিপালনের দায়িত্ব পালন করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আকুল ও কাউলি হায়দাউ আস্তাক ফির্লাহ আলী আলুম ওয়ালিসা ইরুল মুসলিম ইন ফস্তাক ফিরুহ ইনহাফুর الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد ايها المسلمون اتقوا الله واتبعوا سنه نبيكم واوامره ونواهيه نسال الله سبحانه ان يوفقنا واياكم لما يحبه ويرضى ويجعلنا من عباده المتقين عباد الله আল্লা সুভায় তালা আমাদের উপর সন্তানদের ব্যাপারে যে দায়িত্বগুলো অর্পণ করেছে আসুন আমরা সেগুলো নিয়ে আরও পড়াশোনা করি আরেকটু বোঝার চেষ্টা করি আজকের আধুনিক প্রেক্ষাপটে আমাদের সন্তানদের চ্যালেঞ্জ কিন্তু বেড়ে গেছে এবং বাবা মা হিসাবে সঠিকভাবে দায়িত্ব পালনের কর্তব্য পালন করাটাও আগের তুলনায় অনেক কঠিন হয়েছে কোনো সন্দেহ নেই নতুন নতুন আপদ বিপদ এখন এসে আমাদের সামনে আসলে হানা দিয়েছে গ্যাজেট কালচার এর মধ্যে অ্যান্ড্রয়েড ইন্টারনেট সোশ্যাল নেটওয়ার্কিং ইত্যাদি নানা ধরনের বিষয়গুলো এই ছোট্ট বয়স থেকে আমাদের সন্তানদেরকে এখন পেয়ে বসছে এবং এটা নেশার পর্যায়ে চলে যাচ্ছে আজকে যদি তার বিয়ে থেকে আমরা গাফেল থাকি মনে রাখবেন আমাদের আর কোনো উত্তরণ হবে না কঠিন হয়ে যাবে আমাদের জন্য সন্তান সন্ততিকে দিনের মধ্যে রাখ তাদেরকে ভদ্র রাখা তাদেরকে আদব কায়দা শেখানো কঠিন হয়ে যাবে আর আজকে যখন যেই সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটিগুলো আমরা লক্ষ্য করছি ইমান আকিদা এবং নৈতিকতার যে শূন্যতা বিরাজ করছে দুর্ভিক্ষ চলছে খরা চলছে সেটিকে যদি কাটিয়ে উঠতে চান তাহলে পারিবারিক তার বিয়া এবং বাবা মায়ের কর্তব্য পালনের আর কোনো বিকল্প খুঁজে পাওয়া যাবে না অতএব আসুন নিজেদেরকে আমরা প্রস্তুত করি মানসিকভাবে নিজেরা প্রস্তুত হই মনে রাখবেন যত সম্পদ আপনি অর্জন করেছেন এটা কোনোটাই আপনার থাকবে না তাদেরকে তাদের জন্য সম্পত্তি রেখে যাওয়ার চাইতে তাদেরকে সম্পদ হিসাবে তৈরি করাটা হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর যদি তারা সম্পদ না হয় অথবা খারাপ সম্পদ হয় আর অনেক টাকা পয়সা তাদের জন্য রেখে গিয়েছেন মনে রাখবেন তাহলে দুদিক থেকে আপনার লস আপনার টাকাটাও আর ভালো কাজে ব্যবহৃত হবে না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের সার্বিক তফিক এবং সামর্থ্য দান করুন আমাদের মধ্যে অনেকেই অসুস্থ রয়েছেন আমরা তাদের জন্য দোয়া করছি যারা মারা গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকেও ক্ষমা করে দেন সবাইকে ক্ষমা করে দেন সবাইকে জান্নাতুল ফেরদাউস নাসিব করেন মৃতদেরকেও জান্নাতুল ফেরদাউস দাউস করেন যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন যাদের কোনো বিপদ আপদ সমস্যা আছে আল্লাহ যেন সেগুলো দূর করে দেন আল্লাহ আমাদের সবার উপর বরকত নাজিল করেন রহমত যেন নাজিল করেন আমাদেরকে তিনি যেন তৌফিক দান করেন দিন পালনের এবং কোরআন কোরআনসন্না অনুসরণ করার

وعن الصحابة أجمعين، وعنا معهم, بكف... معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين في كل مكان اللهم انصر الإسلام والمسلمين يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وأقم الصلاة